দেখতে পেলেই বন্ধুরা কি বানাচ্ছি আজকে সন্ধ্যাবেলায়। সকালে সন্ধ্যে হলেই তাহলে কি খাবার বানাবো ওই নিয়ে, আর মনের তো মনে হয় সন্ধ্যেবেলায় মা প্রতিদিন কিছু বানায়। তো আজকে চাউমিন বানাচ্ছি, আর বেশিরভাগ এখন ম্যাগিটা বানাই জানো, ফ্রাই ম্যাগিটা মন খুব পছন্দ করে। তো আর ম্যাগি বানাই না, চাউমিনই বানাচ্ছি। দু প্যাকেট সেদ্ধ করে রেখেছি দেখলে, আর কেমনভাবে চাউমিনটা বানাচ্ছি আর দেখো। দু প্যাকেট ম্যাগি চাও সেদ্ধ করে জল ধরতে দিয়েছি, ঠান্ডা জলে ধুলাম। ঠান্ডা জলে ধুয়ে দিলে চ্যাটচ্যাটে ভাবতে চলে যায়। আর দেখো সাদা তেল দিয়েছি, সাদা তেলে বরবটি আর গাজর আর সামান্য জিরে ফোড়ন দিয়ে এটা ভাজছি। প্রথম থেকে চাপানোটা দেখানো হয়নি তোমাদের, তো ভাবলাম চাউমিনটা যেমন করছি একটা রেসিপিও হয়ে যাবে দেখানো, আর একটা সঙ্গে একটা ভিডিও হয়ে যাবে, তো সেটাই করছি। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি, একটু সামান্য নুন দিয়েছিলাম, তারপর তেলটাতে জিরে ফোড়ন, তাই একটু ভাজা হয়ে গেছে। এরপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিচ্ছি, দেখো আমি কেমনভাবে বানাই সেগুলো তোমার সাথে শেয়ার করছি। আর এগুলো সব কেটে দিলাম মুন জানো, আমি আটা মাখছিলাম, আমার মুন আমি আটাটা মাখছি, তুই কেটে দে একটু। ও চাকু দিয়ে ওইখানে বসে বসে ডাইনিংয়ে বসে বসে কাটলো, আমার তখন মানে আটাটা মাখা হয়ে গেল, আমি বানাচ্ছি। তো সেটাই তোমার সঙ্গে শেয়ার করছি যে সন্ধ্যাবেলায় জল খাবারে যেটা বানাচ্ছি সেটাই শেয়ার করছি। আর দেখো এদিকে লাইটটা এখানে না, এইখানে লাইটটা এখন এই চিমনিটা হওয়াতে রান্নাটাতে খুব অন্ধকার হয়ে যাচ্ছে না, ওটা চেঞ্জ করতে হবে। তোমাদের আগেও বলেছি ওই লাইটটা ওইদিকে লাগাতে হবে, সেই জন্য চিমনির লাইটটা জ্বলছে। আর তো চলো এরপর কী দিই তোমার সঙ্গে শেয়ার করছি সেটা, মাঝে মাঝে একবার স্টপ করতে হবে। দেখো বন্ধু এখানে কী দিলাম, সামান্য এক চামচ জিরে গুঁড়ো দিলাম আর একটু হলুদ দিলাম, আর এই যে ম্যাগিতে যে মশলাটা থাকে এটা এটা দিচ্ছি। দেখো অনেকে পরেও ছড়িয়ে দেয়, আমি এর মশলার সঙ্গে ভেজে নিই একদম, তাহলে সেন্টটা ভালো পাওয়া যায়। তো চলো এবার নাড়তে থাকি। আর বন্ধুরা মামন নেই, মামন মানে আমার বোনের মেয়ে, তোমরা জানো ও অবশ্য ভিডিওতে আসে না, বেশি দেখতে পাও না, কিন্তু ও গেছে আমার বর্ষের বাপির বাড়ি গেছে, বর্ষের বাপির বাড়ি গেছে, দিয়ে ওকে নিয়ে গেছে। তো ঘর একদম ফাঁকা লাগছে, কালকে মুন এলো তোমার দার্জিলিং থেকে দীঘা থেকে, তো মুন ছিল না, মামন ছিল বলে তাও অনেকটা ভালো লাগছিলো, যে অন্যবারে মুন না থাকলে খুবই ফাঁকা লাগে। তো যাই হোক মামন ছিল, অতটা খারাপ লাগেনি, মনটা খারাপ লাগছে মুন নেই বলে। চলো আর একটু তেল দিই, আর একটু তেল দিই, এবার চাউমিনটা দেবো। তো সেটাই বলছি যে বাড়িতে একজন বাড়িতে কেউ থাকলে সেটা অভ্যেস হয়ে যায়, তো মামন থাকে এখন, মামনকে নিয়ে এখন অভ্যেস হয়ে গেছে, মামন নেই খুবই ফাঁকা লাগছে, কাল চলে আসবে বিকালবেলায়। তো চলো আমার মশলাটা ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা, এবার চাউমিনটা দিতে থাকি একটু একটু করে। তো দেখো বন্ধুরা একবারে দিই না জানো, আমি একটু একটু করে দিই, তাহলে নাড়তে সুবিধা হবে। আর এই কড়াইটা হয়ে না আমার খুব সুবিধা হয়েছে, বেশ বড় কড়াইটা, নাড়তেও সুবিধা হচ্ছে। তাহলে বন্ধুরা আজ বানাচ্ছি ভেজ চাউমিন, আর সেটাই তোমার সঙ্গে শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই বলবে। বাকি চাউমিনটা দিয়ে দিলাম, একদম ঝুরঝুরে হয়ে গেছে, ঠান্ডা জলে ধুয়ে দিয়েছি দেখো। তো চলো নাড়তে থাকি, ভিডিওটা তো বড় হয়ে যাবে। আর বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো, নতুন বন্ধুরা, তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেবে, তাহলে আমরা যে নিত্য নতুন ভিডিওগুলো দেব সেগুলো তোমরা দেখতে পাবে। আর ভালো মন্দ যাই লাগুক সেটা ছোট্ট ছোট্ট কমেন্ট করে একটু জানাবে, তাহলে আমাদের উৎসাহটা বাড়বে ভিডিও করার, সেটাই তোমাদের কাছে বলার। কারণ আমরাও ধরো সারাদিনের বাড়িতে হাউস ওয়াইফ, সারাদিন কাজকর্ম করে তোমাদের জন্য ছোট্ট ছোট্ট ভিডিও বানাই যে তোমরা দেখবে বলে, এবং তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমরা উৎসাহ পাই না যে না কেউ দেখে না। আর অবশ্যই একটা করে লাইক দেবে, লাইক দিলে কি ভালো লাগে, অনেকেই দেখি অনেক বন্ধুরা ভিডিওগুলো দেখে নিচ্ছে কিন্তু লাইকটা একদম পড়ছে না, সেটাই তোমাদের কাছে বলার যে ভিডিও যখন দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর ছোট্ট ছোট কমেন্ট করবে। আর বন্ধুরা জানো এর আগে কতবার যতবার কাঁচা লঙ্কা এনেছে একদম ঝাল ছিল না, এবারে বেশি করে লঙ্কা দিয়ে দিয়েছি। এই লঙ্কাগুলো পরশু দিন তোমার দাদাভাই নিয়ে এলো, খুব ঝাল জানো, তো দেখছি একটু টেস্ট করলাম
দিদি খুবই ঝাল হয়ে গেছে, আর একটু সয়া সস দিচ্ছি। সয়া সস দিলে মন খুব পছন্দ করে, কালারটা হলে একটু দিলাম। তারপর খাওয়ার সময় যদি সস নিই সেটা নেবো, একটু সয়া সস নিয়ে একটু নাড়তে থাকলাম, তাহলে একটু কালারটা ডিপ হবে। তো চলো, রেডি আমার ভেজ চাউমিন। তোমাদের কেমন লাগলো, একদম সিম্পলভাবে বানালাম, কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা। আর টেস্ট করে দেখলো নুনটা একটু কম হয়েছে, তাই আর একটু বিট নুন দিচ্ছি। তাহলে রেডি আমার ভেজ চাউমিন। চলো এবার সার্ভ করি, তারপর তোমাদের দেখাবো। আর যদি সস নিই তো প্লেটের মধ্যেই নেব সসটা। তো দেখো বন্ধুরা, রেডি চাউমিন, ভেজ চাউমিন রেসিপিটা। তো চলো এবার এবং ডাইনিং টেবিলে বসে বসে খাবো। তো দেখো বন্ধুরা, দুটো বাটিতে এই বাটিগুলোতে সার্ভ করলাম। এগুলো শপিং মল থেকে নিয়ে এসেছিলাম গত বছর পয়লা বৈশাখে গিয়ে। তো এগুলো চাউমিন টাউমিন খেলে এ বাটিতেই খায়। তো দেখি মন সস নেয় নাকি, আর একটু করে সস নিয়ে নেব তাহলে রেডি। তো কেমন লাগলো চাউমিনের রেসিপিটা, ভেজ চাউমিনের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো একটু করে সস নিয়ে নিলাম। তো বন্ধুরা, শুভ সন্ধ্যা জানিয়ে, আজকে শুভ সন্ধ্যা জানানো হয়নি বা গুড ইভিনিং কিছু জানানো হয়নি, শুভ সন্ধ্যা বা গুড ইভিনিং জানিয়ে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে আরেকটা কোনো নতুন ভিডিও নিয়ে। তাহলে আজকের মতো বাই।